বলিউডে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার থেকে বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা বেশি শোনা যায়। স্বামী নাগা চৈতন্যের কাছ থেকে ভরণ পোষণ গ্রহণ করেননি অভিনেত্রী সামান্তা রুথপ্রভু। তবে বেশিরভাগ বলিউড দম্পতির ক্ষেত্রে এটি ঘটেনি কিন্তু। ঋত্বিক রোশন থেকে সুজানা খান, একই সাথে আরবাস খান কিংবা মালাইকা আরোরা, বি টাউনের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ কোনগুলি? 1991 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান এবং অমৃতা সিং। সাইফের থেকে 10 বছরের বড় অমৃতা। দীর্ঘ 13 বছরের বিবাহিত জীবনে তাদের 2 সন্তান সারা এবং ইব্রাহিম আলী খান। আইনি বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে সাইফ জানিয়েছেন, অমৃতাকে 5 কোটি টাকা এলিমনি দিতে বলা হয়েছিল অভিনেতাকে। যোগ করেছেন, ছেলে ইব্রাহিমের 18 বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে দিতেন তিনি। ঋত্বিক এবং সুজান তাদের বিচ্ছেদের ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিলেন। দীর্ঘ 14 বছরের দাম্পত্য জীবন তাদের, 2 ছেলে রেহান এবং রিদান। 2013 সালে বিবাহ বিচ্ছেদের পর 400 কোটি টাকা ঋত্বিকের থেকে ভরণ পোষণের জন্য দাবি করেছিলেন সুজান। পরে 380 কোটি টাকার নিষ্পত্তি হয়েছিল এই বিবাহ বিচ্ছেদ। তবে ঋত্বিক তার টুইটার হ্যান্ডেলে এই সমস্ত প্রতিবেদনকে মিথ্যে বলেছেন। তিনি জানিয়েছেন, এমন কিছু হয়নি, নিয়ম অনুসারেই এই অ্যামাউন্ট দেওয়া হয়েছে। দীর্ঘ 16 বছরের বিবাহিত জীবন ফারহান অধুনার। 2016 সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। এই দম্পতির 2টি মেয়ে, শেখ এবং আকিরা। রিপোর্ট অনুযায়ী ফারহান অধুনাকে মাসিক পরিমাণের পরিবর্তে এককালীন ভরণ পোষণ দিয়েছেন। 2 মেয়ের জন্য মুম্বাইয়ে 10,000 স্কোয়ার ফিটের বিলাসবহুল বাড়ি বিপাসনা তৈরি করেছেন। মেয়েদের দায়িত্ব মায়ের কাছে থাকলেও যে কোনো সময় বাবা ফারহান দেখা করার অধিকার পেয়েছিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে 5 বছর একে অপরকে ডেট করেছেন আরবাস খান এবং মালাইকা আরোরা। 13 বছর একসঙ্গে থাকার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বেশ কিছুদিন প্রতিবেদনে দাবি করা হয়েছে মালাইকা 10-15 কোটি টাকা অ্যালিমনি চেয়েছিলেন। তাদের একমাত্র ছেলের নাম আরহান। সঞ্জয় কাপুরের সঙ্গে দীর্ঘ 13 বছরের সম্পর্কের ইতি টানেন কারিশ্মা কাপুর। এই দম্পতির 2 সন্তান সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। রিপোর্টে দাবি করা হয়েছে কারিশ্মা মুম্বাইয়ে সঞ্জয়ের পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। ছেলেমেয়ের নামে 14 কোটির সম্পত্তি থেকে মাসে 10 লক্ষ টাকা করে সুদ পান কারিশ্মা। সঞ্জয় সেই সম্পত্তি কিনে রেখেছেন সন্তানদের নামে। বলিউডের এমন তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।